চলুন দেখে আসি এ সপ্তাহের নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলারের তালিকাটি। পঞ্চম অবস্থানে আছে টাইফুন ফিউরি। ক্লাইভ কাসলার আর বড ময়সনের লিখা এই অ্যাডভেঞ্চার উপন্যাসের মূল চরিত্র হুয়ান কাব্রিলো এক ফিলিপিনো বিদ্রোহীকে ধরার অভিযানে, যে কিনা পড়ে যায় এক মহা দুর্যোগের কবলে। টু কাইন্ডস অফ ট্রুথ, মাইকেল কনেলির লিখা এ জমজমাট থ্রিলারটি আছে চতুর্থ অবস্থানে। দুজন ফার্মাসিস্টের মৃত্যুর তদন্তে বেরিয়ে এলো নানা অজানা তথ্য। ড্যান ব্রাউনের বিখ্যাত চরিত্র সিম্বলজিস্ট রবার্ট ল্যাংডন সিরিজের অরিজিন আছে তৃতীয় অবস্থানে। ল্যাংডন এবার হাজির স্পেনে নতুন কিছু সত্যের সন্ধানে। জন গ্রিশামের লিগাল থ্রিলার দ্য রুস্টার বার আছে দ্বিতীয় অবস্থানে। এক ল স্কুলের ফান্ডের জালিয়াতি রুখতে মরিয়া তিনজন ছাত্র। লি চাইল্ডের জ্যাক রিচার সিরিজের নতুন বই মিডনাইট লাইন আছে শীর্ষে। জ্যাক রিচার এবার মাঠে নেমেছে নতুন কিছু অপরাধীর চক্রান্ত রুখে দিতে।